ধরনের ডকুমেন্ট দেখাচ্ছেন ক্লেমের সম্পর্কে সেটা আমি বলতে পারছি না, বলতে পারছেন? তাহলে আপনার কাছে জানতে চাইবো যে তিনি যদি ক্লেম করেন সেলডিট বা গিফটিট বা কুইন, এই তিনটের কনসিকোয়েন্স সেলডি ধরে পড়ে তাহলে দেখাতে হবে যে ওনাকে অ্যাবসলুট সেল করেছেন, উনি প্রপার্টিটা যিনি মারা গেছেন তিনি অ্যাবসলুটলি দিয়ে গেছেন, গিফট করে থাকলে ওনাকে অ্যাবসলুটলি গিফট করে দিয়ে গেছেন, অথবা উইলের মাধ্যমে থাকলে পরে দুইটা প্রোভেট নিয়ে তারপরে উনি কিছু পেয়েছেন কিনা, উইলে ওনাকে কিছু দিয়ে যাওয়া আছে কিনা যেটা কিনা উনি প্রোভেট নিয়েছেন সেটা দেখাতে হবে। নাহলে তো ওনার কোনো রাইট নেই, যিনি ক্লেম করছেন তার তো রাইট কিছু এস্টাবলিশ হচ্ছে না। বা যার যার প্রপার্টি মানে মারা গেছেন উত্তরাধিকার সূত্রে যিনি পাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত প্রোভেট নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা তো ছাড়ার চেষ্টা করবে, আপনার রাইট হচ্ছে। আরেকজন দত্ত বন্ধু অপেক্ষা করছে। হ্যালো হ্যালো আমি
ডিস্ট্রিক্ট ডেলিগেটের পাওয়ার থাকে তাহলে ডিস্ট্রিক্ট ডেলিগেট দেবেন, অথবা যেরকম বললাম যে কন্টেস্ট আসলে বা ডিস্ট্রিক্ট জাজের কাছে যাবেন, তবে ডিস্ট্রিক্ট জাজ আলটিমেটলি কন্টেস্ট করে যদি মনে করেন যে হ্যাঁ উনিটা ঠিক ঠিকই আছে তাহলে প্রোভেট দেবেন। আমি আসছি প্রশ্নটার উত্তর নিয়ে একটা বিরতি সঙ্গে থাকুন।